নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন স্টিক। চিকেন স্টিক বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম। তাই নিয়েছি টমেটো সস, সোয়া সস, টমেটো, টমেটোগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। তাই নিয়েছি পাকা লঙ্কা পেস্ট, এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো কিউবের মতো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়েছি নুন, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আদা পেস্ট। এখানে আমি 4টে স্টিক নিয়েছি। চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। এখানে আমি প্রথমে 1 টিস্পুন পেঁয়াজ বাটা দেব। এবার দেব রসুন আর আদা বাটা 1 টিস্পুন। এবার দেব পাকা লঙ্কা পেস্ট 1 টিস্পুন। এবার দেব গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। এবার দেব টমেটো সস 1 টিস্পুন। এবার দেব সোয়া সস 1 টিস্পুন। দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। এবার দেব ক্যাপসিকাম। দেবো পেঁয়াজ। এবার দেবো টমেটো। দিয়ে ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। এবার আমি এখানে একটু সয়াবিন অয়েল দিয়ে দেবো 1 টিস্পুন, আর একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 45 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দিয়ে আমি স্টিকগুলোতে সাজিয়ে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম দেব। সাজানোটা আপনাদের পছন্দ মতনই সাজাবেন। এবার দেবো পেঁয়াজ। এবার দেবো চিকেন ও টমেটো। এবার দেবো চিকেন, আবার ক্যাপসিকাম, একটা পেঁয়াজ। একটা চিকেন দেব। ক্যাপসিকাম দেব। আমি এইভাবে সবগুলোকে সাজিয়ে নেব। চিকেন স্টিকগুলো সব আমি সাজিয়ে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন অয়েল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেন স্টিকগুলো ভেজে নেব। উল্টে পাল্টে দেব। মাঝে মাঝে একটু তেল ব্রাশ করে দেবো, নাহলে চিকেনের ভেতরটা ড্রাই হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, সেম প্রসেসেই আরও 2টো রেডি করে নেবো। চিকেন স্টিক রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।